আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করা নিয়ে যা বললেন জনপ্রশাসন সচিব, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করা হচ্ছে বলে গণমাধ্যম যে খবর প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান। রোববার 22 সেপ্টেম্বর সচিবালয় তার কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে প্রশ্ন করা হয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করা হচ্ছে, এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে, একটা দরখাস্ত এসেছে, আপনার কী সিদ্ধান্ত নিয়েছেন? জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, আমরা এটাই একটাই উত্তর দেব, গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর ও অবসরের বয়স 65 বছর করার দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের কাছে গত 18 সেপ্টেম্বর চিঠি পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। বিসিএসের প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ অনুরোধ করা হয়েছে। এর আগে গত 5 সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর মাধ্যমে 35 যারা প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এটি আসলে একটা দুঃখ এবং একটি মর্মান্তিক কাহিনী, কারণ তারা দীর্ঘদিন যাবৎ এ নিয়ে আন্দোলন চলছে এবং আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছে। তো এটা আসলে তাদের জন্য একটু হতাশা। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাতাস আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।